Hello, beautiful people. So a few days ago, I was on a tour with my friends and we went to visit Shazik, which is a very beautiful place in our country, Bangladesh. And today I'm gonna share an unique and exciting moment with you. Hopefully you all gonna enjoy the journey, so stay with us till then and stay with us in this incredible journey. হ্যালো গাইস, Share the beauty of এখন this আমরা moment. গভীর জঙ্গলের ভিতর দিয়ে এখন সাদেকের সেই ঝর্ণা দেখতে যাচ্ছি। গভীর জঙ্গলের ভিতর দিয়ে প্রতিকূল পথ, তার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি আমরা ভাই। অনেক কঠিন গন্তব্য হওয়া সত্ত্বেও আমরা কষ্ট করে সেই আমাদের প্রাণপ্রিয় বন্ধু মালয়েশিয়ান প্রোডাক্ট মালয়েশিয়া থেকে আগত আদান বিরতি নিয়েছে। ও এখন আমরা যাচ্ছি হলো গিয়া ঝর্ণা দেখতে, এই গোয়েন জঙ্গলের ভিতর দিয়ে অনেক পোকা মাকড়। যে পিছনে মুরাদ ক্যামসা পেছিয়ে ওদের পিছনে পিছনে সে যে মুরাদ, তো এখানে রাস্তা আসলে নিতান্ত এই কঠিন আর কি, যাওয়া যাচ্ছে না। তারপরও অনেক কষ্ট করে যাচ্ছি। আর আমাদের ফ্রেন্ড আদনান অলরেডি, তার এনার্জি অলরেডি খতম হয়ে গেছে, সে বাসায় চলে গেছে। আদনান এখন বলতেছে যে আর যাতে পারবো না আমি, তো ওরে হোটেলে পাঠাই দিলাম, আমরা এখন একা একা যাচ্ছি। ধর্ণার কাছাকাছি চলে আসছে, হয়তো ধর্ণার সাউন্ড শুনে আসছে। আরো বহুত দূরে ভাই, ধর্ণা নাকি আরো বহুত দূরে, আরে তো মেবি অলমোস্ট চলে আসছি। হ্যাঁ বলো বলো, হ্যাঁ তাই তো উত্তর। যদিও অনেকে দেখতেছে যে বাস হাতে হাইকিং করতেছে, বাট আমরা বাস টাস কিছু আনে নাই। আমি তো লিটারালি খালি পায়ে হাঁটতেছি এবং দেখা যাক কি হবে। অনেকে জোকের ভয় টয় দেখাচ্ছে, যদিও জোক টোক এখনো ধরে নাই, ইনশাল্লাহ ধরবেও না। তারপরেও যদি ধরে কিছু করার নাই, এবং আল্লাহ ভরসা বাকি থাকে। হাঁটতেছি আমরা এই যে গহীন জঙ্গলের ভিতর দিয়ে, এই যে 1 মিনিট। ইয়ো বয়েস, তো এখন এখন আমরা যাচ্ছি সাজেকের সেই নাম করা ঝর্ণার দিকে। যদিও ঝর্ণার নামটা আসলে আমাদের জানা নাই, তো দুর্গম পথ পাড়ি দিয়ে এখন আমরা নামতেছি। কি কি হয়েছে নাকি আফগানের আফগানকে নিয়ে আসছি সেই সুদূর মালয়েশিয়া থেকে এই ঝর্ণা দেখার জন্য। মালয়েশিয়াতে ঝর্ণা নাই, ঠিক আছে, এই বাংলাদেশে সাদিক আছে। আসলে আমরা এখন খাবার শূন্য, এখন পথে ঘাটে যদি কোনো খাবারের সন্ধান না পেয়ে থাকি তাহলে আসলে খাদ্যাভাবে ভুগতে হবে। সেলফি ক্যামেরা তো সরি, কত দূর ভাইয়া এখান থেকে? আচ্ছা আচ্ছা, তো যদিও for me. I was mesmerized by the beauty of nature, and I can't wait to visit more and more places like this. Hopefully one day I can travel the whole world. Till then, stay with me. Stay with me in the search of infinity.